তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন রয়েছে, 11-এর ফাইনাল পরীক্ষা কবে হবে? এতদিন কি হতো, 12-এর ফাইনাল পরীক্ষা যে ডেটে যেটা থাকতো, 11-এ বিকেলবেলাতে মানে দুপুরের দিকে সেই ডেটে সেই পরীক্ষা নেওয়া হতো। কিন্তু এবার প্রথম থেকেই উচ্চ মাধ্যমিকের আর কি ফাইনাল পরীক্ষার সময় নিয়ে একটা সমস্যা হয়েছিল। প্রথমে বলা হলো এক টাইমে হবে, পরে সেটা বদলে বলে দেওয়া হলো 9:45 থেকে শুরু হবে। এরই মধ্যে একটা বড়সড় আপডেট নয়, অফিসিয়াল তথ্য কিন্তু চলে এসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। সেখানে জানানো হয়েছে যে HS-এর পরীক্ষা যেদিন যে ডেটে যেটা হচ্ছে সকালবেলাতে 9:45 থেকে, সেই ডেটে 11-এরও ফাইনাল পরীক্ষা হবে। অর্থাৎ 11-এর ফাইনাল পরীক্ষা 16 ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হচ্ছে। তবে এবার 11 ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু স্কুলের স্যারেরা করবেন, খাতা স্কুলের স্যারেরা দেখবেন। এখানে বোর্ড আরও বলেছে কিছু কিছু স্কুল, অল্প সংখ্যক কিছু স্কুল আছে যারা 11-এর ফাইনাল পরীক্ষা অলরেডি নিয়ে নিয়েছে, বা যে সমস্ত স্কুলে ফাইনাল পরীক্ষা চালু হয়ে গেছে তাদের জন্য এই নিয়ম নয়। কিন্তু পশ্চিমবঙ্গের যত স্কুল রয়েছে যেখানে 11-এর ফাইনাল পরীক্ষা আর কি এখনও হয়নি, সেই সমস্ত স্কুলের জন্যেই কিন্তু 11-এর ফাইনাল পরীক্ষা 16 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সঙ্গেই চালু থাকবে। অর্থাৎ সকালবেলাতে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটরা যে পরীক্ষাটা দেবে সেই সাবজেক্টের, সেই সেই সাবজেক্টের পরীক্ষা দুপুরবেলাতে মানে দুপুর 2 থেকে তোমাদের 11-দেরও নেওয়া হবে। 11-দের পরীক্ষা শুরু হবে বেলা 2 থেকে, চলবে যেমন 3 ঘন্টা 15 মিনিট হয় তেমনই। সকালবেলাতে 1টার মধ্যে 12 মানে উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, 11-দের 2 থেকে শুরু হবে। এই নিয়মটা শুধুমাত্র সেই সব স্কুলেই প্রযোজ্য হবে যেখানে 11-এর ফাইনাল পরীক্ষা অলরেডি হয়ে যায়নি বা শুরু হয়নি। তাহলে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে 11-এর ফাইনাল পরীক্ষা তোমাদের স্কুলে চালু হয়ে গেছে কি না, বা এই বিষয় নিয়ে কী বলেছে, যে সমস্ত স্কুলে এখনও কিছু রুটিন জানানো হয়নি, তোমরা একদম নিশ্চিত থাকো বোর্ডের নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে 11-এর ফাইনাল পরীক্ষা কিন্তু হতে চলেছে দুপুর 2 থেকে, আগামী 16 ফেব্রুয়ারি কিন্তু এটা শুরু হবে। যাই হোক, আপডেটটা জানিয়ে দিলাম। চলার পথে আমি এখন ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে ছিলাম, এখানেই জানালাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এ বিষয় নিয়ে তোমাদের মতামত জানিও। আর হ্যাঁ, 11-দের কিন্তু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তাহলে 16 ফেব্রুয়ারি থেকে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন যথারীতি বাংলা হবে, তোমরা 12-এর রুটিনটা নিয়ে নিতে পারো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন যেমন, সেই রুটিনেই সেম সাবজেক্ট সেম ডেটেই তোমাদের হবে, শুধু টাইমটা থাকবে তোমাদের জন্য একটু পরে 2 থেকে। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।